আমাদের ঢাকা শহরে দেখা যাচ্ছে যে একটা লাশ বিদেশ থেকে কোথাও আসলে এখানে জানা যায় বিদেশে পড়া হলো একবার আবার দেশে এনে আরেকবার আবার গ্রামে যখন যেখানে যাবে দাফন করা হবে সেখানে আরেকবার এইভাবে একাধিক জানাজা পড়ার ক্ষেত্রে ইসলামের বিধানটা কি হতে পারে জানাজা আসলে একবার হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয় শুধুমাত্র যারা মিস করেছে পড়েনি তারাই হয়তো আবার পড়তে পারে কিন্তু এখন তো সেটাকে সেই পর্যায়ে সীমাবদ্ধ না রেখে দেখা যাচ্ছে যে ওনার সব শহরে একবার করে হচ্ছে এটা একটা ফ্যাশানে পরিণত হয়েছে তো এটা করাটা উচিত নয় আর লাশকে যেখানে সে মারা যায় সেখানে দাফন করাটাই কিন্তু শরিয়ার নির্দেশ তাকে এক শহর থেকে আরেক শহরে আরেক জায়গা আরেক জায়গায় নেওয়াটা এটাও আসলে শরীরের দৃষ্টিতে সঙ্গত নয় আর এখন কোনো ফেমাস লোক মারা গেলে দেখা যাচ্ছে তাকে এক জায়গায় তার প্রতিষ্ঠানে একবার রাখা হয় তার বাড়িতে একবার রাখা হয় তারপর বাইরে তার ভক্তদের জন্য আবার রাখা হয় ইত্যাদি এগুলো আসলে এইভাবে শরিয়ত সম্মত নয় তাহলে শরিয়ত সম্মত কোনটা হবে সম্মত হচ্ছে তার যেখানে সে মারা যায় সেখানে তার দাফন হবে এবং সেখানে সেখানে দাফন করার যদি ব্যবস্থা না থাকে অন্যরা অন্যরা যারা আছে তার জানা যা শরীর হতে পারে তারা একটু দূর থেকে হলেও জানা যায় সে হবে বাড়িতে বসে বসে প্রত্যেক আলাদা আলাদা জানা যা পড়বেন এইটা আসলে ধরেন দূরের জায়গায় কোথাও গ্রামে যেমন ঢাকায় যারা থাকেন তাদের তো জানাজার দেবার মতো জায়গাও তাদের হয়তো অনেক সময় থাকে না এবং তাদের তো পৈতৃক দিক থেকে যারা আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে তারাও তো এখানে হয়তো আসতে পারে না হয়তো পাড়া এখানকার যেখানে প্রতিবেশী আছে তারা তাদেরকে মোটামুটি একটা দাফন করে গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দেয় তো এখানে না জানাজাটা পরে তারপরে পাঠিয়ে দেওয়া হয় আবার সেই জায়গায় নিবাসেই জানাজাটা দেওয়া হয় কি হ্যাঁ যদি সেটা আমরা একটু আগে বলেছি যারা মিস করেছে তারা আবার পড়তে পারবে পড়তে পারবে তারা আবার পড়তে পারবে এমনকি কবরস্থ করার পরেও যদি কেউ মানে ভাবে যে আমি তো জানাজা পাইনি তিনি কবরের সামনে এসে দাঁড়িয়ে শেখ এর ফাতাওয়া হচ্ছে ক্ষেত্রে যে এক মাস পর্যন্ত সেও জানাজার সালাদ পড়তে পারবে কবরস্থ হয়ে যাওয়ার পরেও তো এটা হচ্ছে যে সেই ব্যক্তিদের ক্ষেত্রে যারা সালাদ পায়নি তাদের জন্য কিন্তু একই ব্যক্তিরা বারবার সালাতুল জানাজা পড়ার কোনো অপশান নাই